এইটাই অরিজিনাল হারুনবাবু চির বড় ভাবে প্লাই এই যে খাসি করে মুরগি কল পাখি কবুতর ভাই এটা হচ্ছে আপনার গরুর সাইসিতি কাবাব হ্যাঁ এটা 1000 টাকা কেজি এটা হচ্ছে চিকেন তান্দুরি 350 টাকা পিস চিনা হাঁস 150 টাকা পিস আর এটা হচ্ছে খাসি লেগ রোস্ট 1000 টাকা করে এটা হচ্ছে সিটি কাবাব খাসি খাসি মাংস 1200 টাকা কেজি এটা হচ্ছে কল পাখি 100 টাকা পিস কবুতর 300 টাকা পিস এটা কল পাখি 100 টাকা পিস এটা হচ্ছে আপনার যে পাতি হাঁস 1000 টাকা পিস পাতি হাঁস আর এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে মুরগি এটা 350 টাকা বাহার থেকে ধরে এনেছি এটাই ঢাকার ঐতিহ্য চক বাজারে এসে না সব বাপের বলাই খায় তুমগায় বইলা বইলা নিয়ে খায় আলু চপ আছে বেগুনি আছে তারপর কিমা রোল আছে চিকেন রোল আছে টিকা আছে ডিম চপ তারপর আপনার পুরি যেটা বলে কেন বড় আছে বড় মিষ্টি বড় আছে ভেরি আইটেম আমাদের কাছে আছে সব পাঁচ আইটেম শেষ নেই আপনি কোনো অসুস্থ কথা না কেউ শেষ করতে পারবেন না 78 বছর আগের বড় বাপের পোলাই খায় ঢুমদাই বইরা বইরা লিয়ে যায় আর এটা তো বড় বাপের পোলা না এটা তো মুরগি ভাই আর সব বাপের পোলাই খায় এটা বড় বাপের পোলা পাইবেন কই আগের বড় বাপের পোলা আগের বড় বাপের পোলা ব্যস্তই জোড়া কম হয় হ্যাঁ কাঁঠাল বাজার দৌ নাই ওইটা বড় বাপের পোলা ওদিকে বড় বাপের পোলা খান এগুলা কাস্টমার বুঝেই দি এগুলা তাহলে কি ভাই এগুলা মানে আপনার খায়া দেখানো ঠিক কি আমি আর কিছু বলতে পারবো না কাহিনীটা কি আসবে78 বছর আগের দোকানদার আমার বাবা করতো আর ছেলে করতো আমরা কম জিনিস আনি কম বিক্রি করি কোনো বাইরে জিনিস কাস্টমারে খাওয়া খাওয়াবো না আপনাকে দাওয়াত রইল।